আপনারা দেখছেন একুশে টেলিভিশন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ইন আলহামদুলিল্লাহ হামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ নাহমাদু ওয়া নুসাল্লিমু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম সুপ্রদর্শক যে যেখানে অবস্থান করছেন এই মাহে রমজানের এই সুন্দর সময় আপনাদের সকলকে স্বাগত জানাই একুশে টেলিভিশনের রমজানের বিশেষ আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড রমজানের শিক্ষা অনুষ্ঠানে আমি মাউলানা ফখরুল আশিকি দর্শক আজকে একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা করছি যেহেতু রমজানের দুটি গুরুত্বপূর্ণ ইভেন্ট হচ্ছে ইফতার এবং সাহারি সেই সাহারি এবং ইফতারের ফজিলত নিয়ে আলোচনা করব। আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রখ্যাত একজন আলেমী জনাব ইসমাইল আলাইকুম সালামাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ এই ইফতারের কি কি ফজিলত সেটাও শুনবো সাহারির কী কী ফজিলত সেটাও শুনবো বিশেষ করে দোয়াগুলো কি দোয়া এই বিষয়গুলো আপনি একটু আমাদেরকে যদি বলতেন শুরুতে সাহারি দিয়ে শুরু করছি রমাদানে আমরা যে সিয়াম পালন করছি এই সিয়ামের সাথে গুরুত্বপূর্ণ যে কাজগুলো জড়িত সেই সমস্ত কাজ সমূহের অন্যতম দুটি কাজ হচ্ছে সাহারি করা এবং ইফতার করা মাসা আমরা সাহারি দিয়ে সিয়াম শুরু করি এবং ইফতার দিয়ে আমাদের সিয়াম শেষ করি কাজেই এই দুটি বিষয় আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই দুটি বিষয়ের মধ্যে এমন কতিপয় আহকাম রয়েছে যে আহকামগুলো আমাদের প্রত্যেকে জানা দরকার প্রথমত হচ্ছে সাহারি করা যেহেতু আমরা সাহারি দিয়ে শিয়াম শুরু করি সাহারি করার ক্ষেত্রে সাহারির অনেক ফদিলা রয়েছে অনেক ফদায়ের নবী রসুল্লাহ সাল্লাহ আলীহ্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন তার মধ্য থেকে অন্যতম একটি ফদিলা হচ্ছে রসরুল্লাহ সল্লাহু হুসাল্লাম বলেছেন তেসা হেরুফাই সাহুরি বারকাহ যে তোমরা সাহারি গ্রহণ করো কেননা সাহারির মধ্যে রয়েছে বরকত এখানে যারা সাহারি গ্রহণ করেন তাদের কি বরকত অর্জিত হবে বর্তমান মেডিকেল সায়েন্সও কিন্তু এই বিষয়ে গবেষণা করেছে এবং তারা গবেষণার পর এ বিষয়ে সিদ্ধান্তে উপনীত হয়েছে যে যে ব্যক্তি সাহারি গ্রহণ করবে তার জন্য কয়েকটি উপকার আসবে প্রথমত উপকার হচ্ছে তার জন্য এই সুয়াম পালন করা সহজ হয়ে যায় এটা আমরা এখন বুঝতে পারবো না কিন্তু যারা সাহারি পরিত্যাগ করেন পরিহার করেন সেই সমস্ত ব্যক্তিরা বুঝতে পারবেন যে সাহারির মধ্যে কত বড় বরকত রয়েছে কল্যাণ রয়েছে যে আমি এই কল্যাণ গ্রহণ করার মাধ্যমে পুরো দিনের শ্যাম পালনটা কতজন কত সহজ হয়ে এই যে সাহারির একটা তো অবশ্যই আপনি জানার কথা শাহবাজ মাইনগণ এক সময় সাহারি ছাড়াই কিন্তু ইফতার করতো অর্থাৎ দুই দিন টানা পর্যন্ত তারা একদম ভুকা থাকতো একসময় কিন্তু তারা জ্ঞান হারিয়ে ফেলেছিলো এই জন্য আল্লাহ আল্লাহ পাক আল্লা রসুলের মাধ্যমে কিন্তু সাহারির বিধানটা নাজিল করেছেন এভাবে যে এই সাহারিটা যদি একজন বান্দা খায় বা উম্মত খায় তাহলে ইফতার পর্যন্ত তার জন্য সহজ হয়ে যাবে সহজ হয়ে যাবে এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মহাতারাম সেটি হচ্ছে যে আমরা সাহারি গ্রহণ করব। অনেক সময় দেখা যায় আমাদের দেশে অনেক লোকেরা ওনারা মধ্যরাত্রিতেই সাহারি গ্রহণ করেন একটা দেড়টার দিকে কিছু একটা খেয়ে শুয়ে পড়লো খেয়ে শুয়ে পড়েন আবার অনেকে আছে যে কি মধ্যে কি পরিগণিত হবে কি যে সাহারির কথা আমার রাসূল কি বলেছেন জি পরিগণিত হবে এক দৃষ্টিকোণ থেকে কিন্তু কিন্তু আমি বলতে চাই যে আসরে মূল সাহারি যেটি সেটি আসল সাল্লাহুয়ারি হোসাল্লাম তার অবস্থান বর্ণনা করেছেন এবং অলসবাহান ও তারা পবিত্র করল কারিমে সুন্দর করে বলে দিয়েছেন যে কুলু অশ্রাবু হ্যাঁলা কোমল খ্বাইতুল ইয়েদমিয়াল খয়ৈতল আসবাদ বা তোমরা ততক্ষণ পর্যন্ত খাও যতক্ষণ পর্যন্ত শুভ্র রেখাকে কালো রেখা থেকে কি করা যায় আলাদা করা যায় এখানে বোঝানো হয়েছে ক্ষয়ের দ্বারা রেখা আকাশের মধ্যে যে রেখা দেখা বলা হয়েছে আর এটি হচ্ছে আমাদের এই এই বর্তমান আধুনিক যুগে বিষয়টি খেয়াল করার প্রয়োজন নেই যার কারণ হচ্ছে মধ্যে আজান দেওয়া হয় রেডিওর মধ্যে আজান দেওয়া হয় টিভির মধ্যে আজান দেওয়া হয় এই জন্য আমাদের এটি প্রয়োজন নেই আমাদেরকে রসুল্লাহ সাল্লাহ আলী অবশ্যই ফলো করতে হবে খেয়াল করতে হবে আসলে কি করেছেন আল্লাহ রসুল তিনি একবারে শেষ মুহূর্তে এসে সাহারি গ্রহণ করতেন এই সাহারি গ্রহণ করা থেকে শুরু করে ফজর পর্যন্ত মাত্র পঞ্চাশ আয়াত তেলাবাদ করা যায় অথবা তিরিশ আয়াত তেলাবাদ করা যায় এইটি সমটি পাঁচ থেকে দশ মিনিটের কথাই যদি আমরা টেকনোলজির যুগে বলে থাকি সর্বোচ্চ দশ মিনিট আগে তিনি শেষ করে ফেলেন সেটা কখনো একটার সময় বা বারোটার সময় নয় জি সেটা আমাদের উচিত নয় সেই সময় গ্রহণ করা এবং সেটা সাহারির মধ্যে পরিগণিত বরকত সেই যে সাহারি যে ফাজিলা সেটা আমি পাবো না জি এবং আমার সেটি অর্জিত হবে না এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে সাহারি গ্রহণের যে সময়টি রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম গ্রহণ করেছেন সেই সময় আমরা সাহারি গ্রহণ ঘুম থেকে যদি না উঠা। আমরা কেউ উঠতে পারলাম না সময় চলে গেল একবারে ফজরে আজান হয়ে গেল তখন আমার সাহারি গ্রহণ করার কোনো সুযোগ নেই আমি নিয়োগ করে কি করব আমি রোজা আমার রোজা হয়ে যাবে রোজা হয়ে যাবে ইনশাল্লাহ যেহেতু উনি ভুলবশত করতে পারেননি এবং তিনি ঘুম থেকে উঠতে পারেননি এই জন্য তিনি গ্রহণ করতে পারেন তার নিয়োগ ছিল এই জন্য আলোসবাহান তারা তার জন্য সহজ করবেন এবং তিনি যে সাহারি বরকত আশা পোষণ করেছিলেন হয়তো বা আলোসবাহান তারা তাকে দিয়ে দিবেন রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি বিরতির পর কিন্তু আমরা ইফতার নিয়ে আলোচনা করব সুপ্রদর্শক দর্শক দেখছেন একুশে টেলিভিশনের মাহের রমজানের বিশেষ আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড রমজানের শিক্ষা আলোচনা করব নিচ্ছি বিরতি থাকুন একুশের সাথে আলহামদুলিল্লাহ দর্শক ফিরে এলাম বিরতির পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখছেন রমজানের বিশেষ আয়োজন সুশাল ইসলামী ব্যাংক লিমিটেড রমজানের শিক্ষা আলোচনা করছিলাম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাহারি ও ইফতারের ফেজিলত চলুন আবারও আলোচনায় ফিরে যায় সাহারির বিষয় তো আমরা বিরতির পূর্বে করলামই এখন ইফতার নিয়ে একটু আলোচনা করতে চাই কী কী ইনসেন্টিভ রয়েছে যদি কোনো ব্যক্তি ইফতার করেন রমাদানের সাথে যে সমস্ত বিষয়গুলো সংশ্লিষ্ট অর্থাৎ সয়েম যে সমস্ত কাজগুলো করে থাকে তার মধ্যে থেকে অন্যতম একটি কাজ হচ্ছে ইফতার এবং একটি ছিল সাহারি যা আমরা পূর্বে আলোচনা করেছি সারাদিন সিয়াম পালন করার পর বান্দা যখন ইফতার করবে সেই ইফতারটিও যদি রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের নিয়ম অনুযায়ী হয়ে থাকে তাহলে তার জন্য অবশ্যই রসুল্লাহ সল্লা আলহিহিসাল্লাম নির্ধারিত সেই হদায়লগুলো অর্জিত হবে রসুল্লাহ সাল্লাহু আলী বলেছেন বলেছেন লিস ইমি ফার হাতান ফার হাতুন ইন দ্য রব্বি ইন হাতুন ইন্দা ফিতরি অতুন ইন্দালি ক ই রব্বী যে রোজাদারের জন্য সিয়াম পালনকারীর জন্য দুটি খুশির বিষয় রয়েছে তার মধ্যে থেকে অন্যতম একটি খুশির বিষয় হচ্ছে যখন সে ইফতার করবে আর দ্বিতীয়টি হচ্ছে ইন্দালি ক এ রব্বী যখন সে তার রবের সঙ্গে সাক্ষাৎ করবে এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন যাকে সুন্দর করে অলসবাসান তারা সৃষ্টি করলেন এবং জান্নাতের মধ্যে তাকে প্রবেশ করালেন এত সুন্দর জান্নাত সে জান্নাত পাওয়ার পরও সে খুশি হবে না কেন খুশি হবে না যিনি এই জান্নাত সৃষ্টি করলেন সে আল্লাহ কোথায় সে আল্লাহকে দেখতে চাইবেন আর যখন আল্লাহ সুবিহানতলা সামনে আসবেন তখন সে সবচেয়ে বেশি খুশি হবে একজন মমিন আল্লাহ সুবিহানতালার দিদার পাওয়ার পর যা হাদিসের মধ্যে উল্লিখিত হয়েছে তার পূর্বে তো একটা দোয়া কবুল হওয়ার অন্যতম একটা সুযোগ দেওয়া হয়েছে এবং গ্যারান্টিও দেওয়া হয়েছে এই বিষয়টি নিয়ে যদি একটু বলতেন যখন শিয়াম পালনকারী ইফতারি সামনে রেখে রোজামুখী নিয়ে ইফতারির পূর্ব মুহূর্তে সে আল্লা সব হায়ান কাছে প্রার্থনা করবে হাদিসে এসেছে আল্লা সব হায়ান তার দোয়া অবশ্যই অবশ্যই কবল করবেন অর্থাৎ আল্লা সব বলছেন হাদিসে কুদুসির মাধ্যমে যে সিয়াম হচ্ছে আমার জন্য আর আমি নিজেই নিজের হাতে সে সিয়ামের প্রতিদান দান করব। তাহলে কত বড় কাজ এটা আমি নিজেই তার প্রতিদান হয়ে যাব আমি আল্লাহ তার জন্য পুরস্কার এই ইফতারের বিষয় হচ্ছে সেটি হচ্ছে আমরা ইফতার কখন করব ইফতারের সময়টা কখন আমরা কি সূর্য ডুবার আগেই করবো না পরেই করব না সঙ্গে সঙ্গেই করবো এক্ষেত্রে রসুল্লাহ সাল্লাহ আলী নির্দেশনা রয়েছে তিনি বলেছেন লাখ আমার অমুতেরা মানুষেরা কল্যাণের মধ্যে ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত মা এজ্জালুল ফিত্র তারা তাড়াতাড়ি করে ইফতার করবে তাড়াতাড়ি করার অর্থ হচ্ছে যখন ইফতারের সময় হবে তখন সেই ইফতার গ্রহণ করবে সূর্য ডুবার আগেও নয় একবারে বিলম্বয়ে নয় আরটি বিষয় হচ্ছে আমরা ইফতার কি দিয়ে করব। রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তিনি যে জিনিসগুলো দিয়ে ইফতার করতেন সেগুলো দিয়ে ইফতার করা হচ্ছে উত্তম তিনি রতাব খেজুর দিয়ে ইফতার করতেন রতাব হচ্ছে তাজা খেজুর মানে একেবারে গাছ থেকে একদম এবং সেটা কালার হচ্ছে ইউলো কালার এবং খেতে খুব মজা লাগে আমরা যারা সৌদি আরবে থাকি বা আরবিয়ান কান্ট্রি থেকে আমরা দেখতে পেয়েছি যে রমাদানের পূর্বেই কিন্তু খেজুর আসে এবং সেই খেজুরটি খেতে অনেক মজা পাওয়া যায় রসুল্লাহ সাল্লাহ আলিহাল্লাম সেই খেজুর দিয়ে ইফতার করতেন ফাইনলাম ইয়াজিদ যদি না পেতেন তাহলে বিত্তামার আমাদের দেশের মধ্যে যে খেজুর পাওয়া যাচ্ছে শুকনো খেজুর সেগুলো দিয়ে ইফতার করতেন যদি তাও না পাওয়া যায় তাহলে হ্যাঁ হ্যাঁ মিম্মা আল্লাহ রসুল পানি কয়েক ডোক পানি দিয়ে করতে এটা ইফতার হয়ে গেল মৌলিক সুন্নাটা হচ্ছে প্রথমত উত্তম হচ্ছে হলো যদি পাওয়া যায় ওই রকম খেজুর না হলে খেজুর বা মিষ্টান্ন কিছু দিয়েই কিন্তু সুন্না আদায়টা আমরা করতে পারি করতে পারি যে ব্যক্তি অন্য একজন স এমকে ওজাদারকে ইফতার করা লক্ষ্যে নেলাহু মিথু অ্যাজরি সে ব্যক্তির জন্য ওই পরিমাণ সব পাওয়া যাবে যে সে ওজাদারকে ইফতার করালো সেই সএমের সমপরিমাণ পরিমাণ সে পাবে দু না আইয়ান কুসামিন আজরি

এবং আমার ঘামগুলো শুকিয়ে গেছে এবং আমার জন্য আল্লাহ সব হ্যান তালা প্রতিদান নির্ধারণ করেছেন এই যে ছোট্ট দোয়াটি এটি সহি হাদিসের মধ্যে এসেছে আমরা এটা আমরা করতে পারি যদি নাই পারি বিসমিল্লা করে বিসমিল্লা করে একেবারে যেটা একেবারে ইন জেনারেল বিসমিল্লা রহমান আমরা বিসমিল্লা করে সেটা গ্রহণ করলাম এটা আল্লাহ আমাদের মধ্যে বরকত দান করবে ধন্যবাদ আপনাকে সুন্দর করে সাহারি এবং ইফতারের বিষয়গুলো আলোচনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ মোহতারাম শিব দর্শক আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি রমজান চলছে সিয়াম সাধনা চলছে ইফতারি চলছে সাহারি চলছে এই এবাদতগুলো যেন আমাদের কন্টিনিউ থাকে এই প্রশিক্ষণের মাস থেকেই সেটা আমরা শিক্ষা গ্রহণ করব। অনুষ্ঠানের শেষ প্রান্তে পৌঁছে গেছে ইনশাআল্লাহ তাহলে আর আগামীকাল ঠিক এই সময় পৌঁছে যাব সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড মাহে রমজানের শিক্ষা নিয়ে সে পর্যন্ত আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক সুন্দর জীবন দান করুক আমিন আসসালামু আলাইকুম আহমতাবাহি অবরাকাত